হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সংযুক্তা আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের দিনটা ছিল 10ই আগস্ট, শনিবার, আর আজই হলো আমার বাবুর জন্মদিন। আজ থেকে 4 বছর আগে 2020 সালের 10ই আগস্ট, ওই সেই করোনাকালে আমার বাবু আমার কোলজুড়ায় পৃথিবীতে এসে আমার জীবনটা সার্থক করে দেয়। আর দেখতে দেখতে এই 4 বছরটা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সারাদিন হই হুল্লোড় ওর পিছনে ছোটাছুটি করতে করতে দিনগুলো যেন নিমেষেই কেটে গেছে। সকালের আকাশটা বেশ ভালোই ছিল, দুপুর গড়াতে না গড়াতেই হঠাৎই কোথা থেকে কালো মেঘ এসে হাজির, আর মুষলধারা বৃষ্টিও শুরু সাথে সাথে। প্রায় 3-4 ঘন্টা একভাবে বৃষ্টি, বাড়ি থেকে যে একটু বেরোবো তারও কোনো উপায় নেই। শেষে বৃষ্টি কমতে কমতে সন্ধ্যা হয়ে যায়। তারপরে আর কি, মা বলে কোনো রকমে একটা কেক নিয়ে আয় আর পায়েস করি বাড়িতে, কয়েকজন ছোট বাচ্চাদের ডেকে কেকটা কাটলেই হয়ে যাবে। আর যেহেতু আজকে শনিবার, বাড়িতে আমিষ ওঠা একদম বারণ, তার জন্য আলাদা করে যে ওর জন্য কিছু করব সেটুকুও আমি পারলাম না। সন্ধে পেরিয়ে প্রায় রাত হতে চলল, তখন এসেছি বাজার থেকে। তারপর হুটোপাটা করে সবাইকে একটু ডেকে এসেছিলাম আর বলেছিলাম কেউ যেন কোনো গিফট না আনে, কারণ আমি বিশ্বাস করি গিফটের থেকে ওদের উপস্থিতিটাই আমার ছেলের কাছে বা আমার কাছে অনেক। সবাই মিলে যদি একটু আসে তাহলে ছেলেটা একটু খুশি হবে। তারপর বাড়িতে এসে তাড়াতাড়ি করে বেলুন দিয়ে কোনো রকমের ডেকোরেশনের কাজটা সেরে টেবিলটা পাতিয়ে কেকটা দিয়ে আমি ওকে দাঁড় করিয়ে দিলাম। তারপর একে একে সবাই মিলে ওকে আশীর্বাদ করতে শুরু করলো। আর এদিকে হঠাৎই লোডশেডিং, আজ যে কতবার লোডশেডিং হয়েছিল তার কোনো ধারণাই ছিল না, অগুনতি একেবারে। তাড়াতাড়ি উপায় না পেয়ে কি করব, যার কাছে যা ছিল লাইট, চার্জার লাইট, এমার্জেন্সি মোবাইলের ফ্ল্যাশ সবাই অন করে দিল। তারপরে মা ওকে আশীর্বাদ করলো, আর এতই দুষ্টু করছিল একদম স্থির ছিল না, তার জন্য অন্ধকারেই কাজটা সারতে হয়েছে আমাদের। দেখতে দেখতে এত বড় হয়ে গেছে কিন্তু এখনও সে সুস্থ হয়নি, এতই দুষ্টু করে আমরা 5-5টা মানুষ পাগল হয়ে যাই ওকে সামলাতে গিয়ে। এদিকে সবাই ওকে পায়েস খাইয়ে মুখ মিষ্টি করাচ্ছে, রসগোল্লার কথা সবাই ভুলেই গেছে, কিন্তু ওনার চোখ আর রসগোল্লার থেকে সরছে না। মিষ্টি যে এত ভালো খায় আমার ছেলে কি বলবো, ওর বাবা তো একসাথে 50-70টা মিষ্টি খেয়ে নেয়, তেমন হয়েছে ছেলেও মিষ্টি প্রেমী। তারপরে ও আবার মাসির কাছে বলে, মাসি আমাকে মিষ্টি খাইয়ে দাও, শেষে ওর মাসি মিষ্টি খাইয়ে দেয়। সবার আশীর্বাদ করা কমপ্লিট, এখন হচ্ছে কেক কাটার পালা। তো এই প্রথমবার ও নিজে একা কেক কাটছে আর মোমবাতি লেভাচ্ছে, কারণ এর আগে যে 3 বার বার্থডে সেলিব্রেশন হয়েছে ও একা একা কোনোদিনই কিছু করতে পারেনি, এটাই ওর ফার্স্ট কেক কাটা। আর ও যে এতটা খুশি ছিল বুঝতেই পারছে ওর মুখের হাসিটা দেখে, মা বাবার সব কষ্ট সন্তানের এই মুখের হাসিটুক দেখলে কোথায় যেন হারিয়ে যায়। সন্তানের জন্য মা বাবারা সব কিছু করতে পারে। আমার ছোটবেলা থেকে আমার মা বাবা এই দায়িত্বটা পালন করে এসেছে, আর এখন আমি মা হয়ে বুঝতে পারছি মা বাবা কতটাই না কষ্ট করেছে। এটাই হলো জীবন চক্র, এই একই নিয়মেই সবার জীবন চালনা হয়। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।